আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অপূর্ব চ্যানেল, আম রিয়াদ আহমেদ অপূর্ব। দেখতে দেখতে আমাদের সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে আমাদের সপ্তম পর্ব। আজকে আমরা কি শিখব, আজকে আমরা শিখব কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন অনেকে বলবেন, ভাই এটা কোনো টিউটোরিয়াল বা এটা শেখার কোনো কিছু হইলো? জিমেল অ্যাকাউন্ট খোলা তো একদম ইজি, কিন্তু আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা আমাদের জন্য দরকার, কারণ আমরা যারা সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং করব আমাদের জন্য জিমেল অ্যাকাউন্ট একটু অন্যভাবে লাগবে। আমাদের একটা অ্যাডাল্ট জিমেল লাগবে এবং প্লাস ইউনাইটেড স্টেটের নামে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো এটা আমরা কিভাবে করব সেটাই আমরা শিখব। তো টিউটোরিয়ালটা যদিও সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড মানে হয়েছে বা হবে, তারপরেও যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে না তারা এই টিউটোরিয়ালটি দেখলে জিমেল অ্যাকাউন্ট খোলা শিখে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর টিউটোরিয়ালটি শুরু করার আগে আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে যারা আমার সাথে কমিউনিকেট করতে চান বা কথা বলতে চান তারা অবশ্যই আমার রিয়াদ আহমেদ অপূর্ব ফেসবুক পেজে একটা লাইক দিতে পারেন এবং সেখানে অ্যাক্টিভ থেকে সেখানে আমাকে ইনবক্স করে আমার সাথে কথা বলতে পারেন। আমার সাথে কমিউনিকেট করার সবগুলো লিংক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি বা এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন, স্টেপ বাই স্টেপ সব গাইডলাইন পাবেন। তো আজকে আমরা শিখব কিভাবে আমাদের সিপিএ মার্কেটিং করার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাডাল্ট জিমেল প্লাস ইউনাইটেড স্টেট বা অন্য দেশের মেয়েদের নামে, কারণ আমরা যখন লিড কালেক্ট করব তখন আমাদের এই জিমেলটা মাস্ট বি লাগবে। তাহলে চলেন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। সাবস্ক্রাইব করেন অপূর্ব চ্যানেল এবং বেল আইকন ক্লিক দেন লেটেস্ট টেকনোলজি অনলাইন ইনকাম ভিডিও সবার আগে দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। তো আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনারা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন, নেওয়ার পর গুগলে জিমেল লিখে সার্চ দিবেন অথবা gmail.com লিখে সার্চ দিবেন। gmail.com লিখে যদি সার্চ দেন তাহলে একদম ডাইরেক্ট এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো আপনারা মোবাইল থেকে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা মোবাইলেও এভাবেই করতে পারবেন। তারপর এখানে সাইন ইন, অ্যাকাউন্ট তৈরি করুন অনেক অপশান আছে, তো এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে আমি একটা ক্লিক দিলাম, দেখেন এখন ক্লিক দেওয়ার পর আমার এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা আসছে। তো আপনাদের এখানে যদি বাংলা না থাকে ইংরেজি থাকতে পারে, আর যদি বাংলা থাকে তাহলে এখান থেকে ইংরেজি করে নেবেন। তো আমি ইংরেজি করে নিলাম। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তো দেখেন এখন এখানে আমরা নর্মালি যদি আমরা আমাদের নিজের রিয়েল নাম ঠিকানা দিয়ে জিমেল ক্রিয়েট করি তাহলে আমরা আমাদের নিজের নাম ঠিকানা এখানে দিয়ে দিতে পারি, কিন্তু আমরা যেহেতু একটা অ্যাডাল্ট জিমেল ক্রিয়েট করব সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, লিড কালেক্ট করার জন্য বা কাজ করার জন্য বা অন্য দেশের মেয়েদের নামে একটা জিমেল ক্রিয়েট করব, তো আমাদের এখানে একটা মেয়েদের নাম দিতে হবে। তো আমি এখান থেকে কী করবো, ফ্যাক নেম জেনারেটর। আমরা যদি এটা লিখে সার্চ দেই দেখেন ফেক নেম জেনারেটর, তো একটা ওয়েবসাইট পাবো। তো আমরা ফেক নেম জেনারেটর থেকে এখন একটা ইউনাইটেড স্টেট বা অস্ট্রেলিয়ার একটা মেয়েদের একটা অ্যাডাল্ট নেম সিলেক্ট করব। তো এই অপশনে আসার পর এখান থেকে আমরা কি করব, এই অ্যাডভান্স সেটিং বা অ্যাডভান্স অপশন এখানে একটা ক্লিক দিব। ওকে, ক্লিক দেওয়ার পর এখানে দেখেন জেন্ডার তো এটার কি ফিমেলই দেওয়া থাকবে। তারপর এখান থেকে দেখেন এজ, তো আমরা এজটা এখান থেকে এটা কমিয়ে দিয়ে আমরা কত রাখবো দেখেন এখান থেকে আমরা তারপর এখান থেকে কি করব, এই ফিমেল একদম ডাইরেক্ট এখানে 100% ফিমেল দিয়ে দিব, মেল 0% রাখবো, মানে ছেলে 0%, আমরা শুধু ফিমেলের নেম সিলেক্ট করবো যেহেতু। আর এজ এখান থেকে আমরা 90 থেকে মনে করেন 30 পর্যন্ত বা এরকম একটা রাখবো। রাখার পর এখান থেকে জেনারেটে ক্লিক দেব। ওকে, জেনারেটে ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখানে বারবারা সি এখন দেখেন সুন্দর একটা মানে ইয়ে আসছে। তো আমাদের এটা পস, আমার এটা ভালো লাগতেছে না, আমি অন্য আরেকটা নিব, দেখি না এটাও নিব না, এখানে আমেরিকান আসতেছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে অস্ট্রেলিয়ান একটা নেই, নেওয়ার পর এখান থেকে নেমটা সিলেক্ট করি। তো দেখেন এই যে অ্যালেক্স, তো এই নামটা কত সুন্দর আছে, এই নামটা আমি নিয়ে নিলাম। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, তো আপনারা এই এখানে আসার পর এখান থেকে আপনারা 19-30 বা 20-30 এটা এজ দিবেন, তারপর জেন্ডার একদম 100% ফিমেল দিবেন, তারপর কান্ট্রি ইউনাইটেড স্টেট, তারপর অস্ট্রেলিয়ান এটা দিয়ে তারপর এখান থেকে সুন্দর একটা লেডিস নেম বের করে নেবেন। ওকে, নেওয়ার পর এখানে আসবেন, এখানে আসার পর ফার্স্ট নেম লাস্ট নেম, তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিয়ে দিলাম অ্যালেক্স 88। ওকে, তো এখানে অ্যালেক্স ইডব্লিউ এআরটি
তো আমরা মানে একটা জিমেল ক্রিয়েট করলাম, এখন এই নামটা এখানে দিয়ে দিলাম, নামের পরে দুই একটা সংখ্যা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এখানে পাসওয়ার্ড, তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে, তারপর সেই পাসওয়ার্ডটা আবার এখানে কনফার্ম করব, ওকে, তারপর নেক্সট নেক্সটে ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখানে মানে ফোন নাম্বার আরো বেশ কিছু জিনিস চাইতেছে, তো আমরা এখানে ফোন নাম্বার আমরা আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিব, ফোন নাম্বার দেওয়ার পর রিকভার ইমেল অ্যাড্রেস, তো অলরেডি আপনার যদি একটা ইমেল অ্যাড্রেস থেকে থাকে অপশনাল তো এটা এখানে দিয়ে দিবেন, তাহলে মানে আপনার এই ইমেল অ্যাড্রেসটা মানে এই নতুন ইমেল অ্যাড্রেসটা কোনো কিছু হয়ে গেলে সেটা দিয়ে রিকভারি বা ঠিক করে নিতে পারবেন। তো এখন এখান থেকে মানে ডেট অফ বার্থ দিতে বলতেছে, তো দেখি এখানে ডেট অফ বার্থ কত কত দেওয়া আছে, তো দেখেন এখানে দেওয়া আছে ফেব্রুয়ারি 13, 1990, তো আমরা আরও কমাই দিব এখানে বয়স ফেব্রুয়ারি 13, এখানে আমরা দিয়ে দিব শুধু 1990 না, আমরা শুধু 1995 দিয়ে দিব 1995, তারপর জেন্ডার এখান থেকে ফিমেল, দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক দিব, ওকে। তো এখন দেখেন আমাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড মানে ভেরিফাই করতে বলতেছে, তো আমরা সেন্ডে ক্লিক দিব, ফোন ভেরিফিকেশন করব, তো আমাদের ফোনে এখন একটা কোড আসবে, কোডটা আমরা দেখে এখন এখানে দিয়ে দিব, তাহলে আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আরেকটু কাজ বাকি আছে, এই যে আমার জিমেলটা ফোনে একটা ভেরিফিকেশন কোড আসছে, তো আমি কোডটা দিচ্ছি 12 54 73, ওকে। তারপর আমরা ভেরিফাই ক্লিক দিব, ইয়েস আই এম ইন, তারপর এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, আই এগ্রি, এখানে একটা টিক মার্ক দিব, তো আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ওকে। তো আমাদের জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট জিমেল, তো এই জিমেলটা মূলত আমরা মার্কেটিং করব, তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব এই জিমেলে কিভাবে আমরা লিড কালেক্ট করে আনবো। এখন কথা হচ্ছে আমরা যে লিড জেনারেশন করব, যত ট্রাফিকটা আছে যত মেম্বার আছে সবাই আমাদেরকে এই জিমেলে ইমেল করবে এবং এই জিমেলের মাধ্যমে আমরা লিড জেনারেট করব। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে, তো আপনাদের একটা কথা বলবো, এই জিমেল দিয়ে আপনারা অন্য কোনো কাজ করবেন না, এই জিমেলটা শুধু আপনারা এই লিড জেনারেশনের জন্য ইউজ করবেন। তো আমাদের এই যে জিমেলটা কিন্তু হয়ে গেছে, তো এত সুন্দর একটা জিমেল, তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে, বুঝতে পারছেন, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।